হ্যাঁ কী খবর সবার আপনারা যারা অনার্সের কোটা মেধা তালিকায় চান্স পেয়েছেন এবং যারা চান্স পাননি তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে জানাবো যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছেন এবং যারা চান্স পাননি তাদের এখন কাজ কী এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয় কী এবং যারা চান্স পাননি তাদের করণীয় কী এবং প্রথম রিলিজ স্লিপ কবে প্রকাশ করা হবে সেই সম্পর্কে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা কোঠা মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের প্রথম কাজ হচ্ছে আগামী দশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে সাবমিট করা কিভাবে চূড়ান্ত ফর্ম সাবমিট করবেন আপনি যখন আপনার এডমিশন রেজাল্ট চেক করেছিলেন তখন নিচে অ্যাডমিশন ফর্ম নামে এরকম একটি লেখা ছিল প্রথমে আপনাকে এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে হবে এরপরে আপনার যে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে লগ ইন করতে হবে আপনার আইডিতে লগ ইন করার পর আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আপনাকে অ্যাডমিশন ফর্মটি সাবমিট করতে হবে তো অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ফরম পূরণ হয়ে গেলে আগামী এগারো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে জমা দিতে হবে অনেক কলেজে দেখা যায় রেজিস্ট্রেশন ফির সাথে ভর্তি ফি একসঙ্গে কলেজে জমা নেয় তো এ ব্যাপারে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে কৃতপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তি হয়ে আসবেন এখন আসে যারা কোটা মেধা তালিকায় চান্স পাননি তাদের বর্তমানে কাজ কী তো আপনাদের বর্তমানে কোনো কাজ নেই এখন আপনাদের কাজ হচ্ছে প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা প্রথম রিলিজ শিলিপের তারিখ প্রকাশ হলে প্রথম রিলিজ শিলিপে আপনি পাঁচটি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করেছেন প্রথম রিলিজ স্লিপের তারিখ কবে প্রকাশ করা হবে এ ব্যাপারে এখনও ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কোনো কিছু জানা যায়নি তবে প্রথম রিলিজ শিলিপের তারিখ মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হলে প্রকাশ করা হবে আর মেয়েধা কোটা তালিকার ভর্তি কার্যক্রম এ মাসের তেরো তারিখের মধ্যে শেষ হবে সেই অনুযায়ী বলা যায় আগামী চোদ্দ থেকে উনিশ তারিখের মধ্যে প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করা হতে পারে আর প্রথম রিলিজ স্লিপ শুরু হলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো আর এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য